বাজবার নিয়মে কিছু উচ্ছিষ্টের সঙ্গে মেলে কিছু মহুয়া আর হাড়িয়া রস। নেশায় ভূত হয়ে ওরা ভুলে যায় ক্ষুধার কথা। ওরা হঠাৎ করে কিসের যেন গন্ধ পায়, সে ভাতের গন্ধ নয়, হাড়িয়া বা মহুয়ার ঘ্রাণ নয়, তার চেয়েও বেশি কিছু। সে 1940 সাল, কারা যেন আসে, কি যেন কথা কয়ে যায়, খোদাই করা চোখ নাক দৃঢ় কপালের উপর ছায়া পড়ে, মাটির প্রদীপগুলো হয়ে যায় মশাল, জলে আগুন, জলে চারদিকে তীর ধনুক করছে উঠে কামনের বিপরীতে, সে আগুনের ছারখার সব গ্রাম সহ চারিদিকে, তার সাথে শুধু স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন নয়, এতটুকু তাও এক সময় ভেঙে খান খান হয়ে যায় শিশু খাতের ছোট্ট নদী মাটির খেলনার। তারপর আসে ঝড়, আগুনের ঝড়, কামানের ঝড়, অত্যাচারের ঝড়, ক্লান্ত অবসন্ন কুরুক্ষেত্রে সন্ধ্যা নামে। চল দাদা চল। আমি যাবো না, কেন যাবো, কোন মুখে যাবো? সবাই চলে গেছে তো, রানীমাও চলে গেছে। গেছে তো গেছে, আমার কি হয়েছে? আমি ওই মহুয়া গাছের নিচে বসে মহুয়া খাবো, হাড়িয়া খাবো, হাড়িয়া খেয়ে বেহুশ হয়ে যাবো, ওই মহানন্দার জলে স্নান করে পূর্ণ পাবো। বাবা মাকে ওখানে ভাসিয়ে দিলাম না? রানীমা চলে গেছে, সবাই জেল খাটছে, আবার গায়ে হামলা হবে। ওই বিশ্বম্বর কাকু, বিশ্বম্বর কাকু নিয়ে যাবে, চল। যাবো না, ফুলে ফুলে লাল হয়ে যাবে, বুঝলি? আসো
ওই গন্ডায় গন্ডায় পুকুর, ঝোপ ঝাড় জঙ্গল, বুনো ফল ফলালি, শাক সবজি, পেট ভরে খাওয়া, প্রাণ ভরে নেওয়া, এসব আছে বিমপুরে। তারপরে যে বাতাসে বাতাসে বিন্নি ধানে ঘ্রাণ, রাতে রানা বাঘ ভাল্লুকের আওয়াজ শুনবি, শুকো শিকারে যাবি, আহ কি নির্মল বাতাস। তো সবাইকে বল এখনই রওনা দিই, তাহলে সকাল সকাল পৌঁছে যাবো ভীমপুরে। হ্যাঁ, আর আসবার পারবো না রে এই তানোরে। 100 বার আসবি, ট্রেনের একখানা টিকিট কাটবি আর চলে আসবি। আরে আগুনটা থামো, এই ঝামেলাগুলো মিটে যাক, তারপর আসবি। হ্যাঁ, ওই দেখো দেখো সন্ধ্যা নেমে এলো, গুটগুটে অন্ধকার, একটা বসাও যে তুমি। আবার বসাও? হ্যাঁ ঠিক বলেছিস, মশারি বিপদ আছে। এক কাজ কর, একটা একটা ছোট লেম্পু নিয়ে নে। তাহলে খাওয়া দাওয়া হবে না? হ্যাঁ, একটা রাত চিড়ে ঘুরে কাটিয়ে দে না, কাল সকালে গরম ভাত থাকবে, এই তার সাথে এই শুটকি সবজি ডিমপদের মাছ পাঠার মাংস থাকবে। হ্যাঁ অপূর্ণদা কি করবি? তীর্থনুক নিয়ে আইয়া। হ্যাঁ আবার তীর্থনুক? হ্যাঁ, এই শালা বিশ্বম্বর খুড়োকে মারবো। হ্যাঁ মারবি তো, জানি তো আমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে। এই তোদের জন্য কতবার থানায় নিয়ে গিয়ে আমার কি মারটাই না মারলো। হ্যাঁ এখন অমাবস্যায় পূর্ণিমায় টের পায়, সে আমি যখন প্রস্তুত যে তোরা যে কজন বেঁচে আছিস বেঁচে থাক, চারটে ডাল ভাত খেয়ে বেঁচে থাক, এটাই তো আমি চাই না। এই জন্য শালা তোকে মারবো। বললো খালি ভাত ভাত করিস, খালি ভাতে মানুষ বাঁচে, খালি ভাতের জন্য এতগুলো মানুষ জান দিল, যেমন সারা কথা হয়ে যা। প্রভু অব্রাহামকে কহিলে, তুমি তোমার আপন দেশ জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি তোমায় যে দেশ দেখাই সেই দেশে চলো, আমি তোমা হইতে এক মহা জাতি উৎপন্ন করিব, তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নামকে মহৎ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে আমি তাদেরকে অভিশাপ দিব, যে কেহ তোমাকে আশীর্বাদ করিবে আমি তাদিগকে আশীর্বাদ করিব, ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আহ কি কথা গো, ধর্মের কথা একেবারে অমৃত সমান। ঈশ্বর কহিলে দীপ্তি হোক আলোকিত হোক, তাহাতেই দীপ্তি হইল আলোকিত। সাঁওতালের হাতে তীর্থলুক থাকবে না, এ কেমন কথা কইলি পাত্রী বাবা? সময় কাল এবং মুহূর্ত বড় কঠিন হিসাবের বিষয়।
যে কথা তোদের বলিনি বুঝলি, ওই ভীমপুরের মাটির তলায় না নানান জিনিস আছে বুঝলি, এই ধর গিয়ে এই সোনা নানা হীরে জহরত, হ্যাঁ এই মাটি খুঁড়বি আর বের করবি, খুঁড়বি আর বের করবি, খুঁড়বি আর বের করবি, খুঁড়বি আর বের করবি। তোরা
কলিয়াত্রায় মহানন্দায় কত রক্ত গেল, চিরাব হলো, মরল কত মানুষ, আর এই ছাড়খার হলো কত ঘর বাড়ি। আমাকে তো তোরা চিনিস, জানিস আমি কি তোদের কোনোদিন কোনো ক্ষতি করেছি। হ্যাঁ ভেবে দেখ, ভেবে দেখ কতদিন তোরা সিঁদুর মেঘের সাথে মাদল বাজাসনি, কারাম হয়নি। আর যে বৃষ্টির সময় পদ্ম পাতার উপর যখন বিন্দু বিন্দু জল জমে, তখন তোরা হারিয়া মহুয়াকে কত নৃত্য করতে, কতদিন করতে পারিস তুই বলে, জীবনটা কি আর কত কষ্ট দিবি। হ্যাঁ তার থেকে চল নিজেরা নিজেদের জমাজমি চাষ করবি, আমি কাগজ দেব, তোরা খাজনা দিবি, আর আধিকারি করতে হবে না। উন্নতি হুশায় তো খাজনা দিতে পারবো বিশ্বম্বর কাকা, ওই কাগজ আর খাজনার জন্য এত কিছু। আর সে তুই আমায় কি শেখাবি, আমি কি কম বুঝি, বললাম তো হবে। আমার ঠাকুরদার গল্পের কথা মনে পড়ে গেল, ও যে কি পাহাড়ের কথা কইত, এক পাহাড় থেকে এক রাত অন্ধকার রাতে আমার ঠাকুরদা হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে পথ ফুরোয় না, পথ ফুরোয় না। হ্যাঁ সিধু কেন মরলো যে, তারপর সাঁওতাল আসে এই বাংলা, তো গল্প নয় রে সত্যি। আবার আমরা সেই পথে, হ্যাঁ চল থামলি কেন, চল না। মুন্সি পরে এক দঙ্গ
সাঁওতাল এসে হামলে পড়েছে। মুন্সি এফআইআর ওসি সব ঘটনাটা বোঝে। মুন্সি স্যার গ্রুপ অফ সাঁওতাল গ্রুপ অফ সাঁওতাল সাপ্লাইড হবে লাফ রাইট অ্যাওয়ে এফএলইডি ফ্লাইট উইথ ডেডলি ওয়েপন্স বাট ইট রেডি ওয়েপন্স গেটিং শেল্টার সিন গেটিং শেল্টার সিন কোন গ্রাম ওই বিপুল বিপুল এটা বাংলা ওটা ইংরেজিতে লেখো। এই মুন্সি এই মুন্সি যাও তো যাও 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 আরে যাও না যাও না এসার আমি কি যাবো তা মাইরে ওসি সাহেব ঘটনাটা বোঝে। বলিহার বলিহার বলিহারের জমিদার তার পরিবারের সকলে দেশান্তরী হয়ে ইন্ডিয়া পাড়ি দিয়েছে তার বিশাল সম্পত্তি 1200 একর সেই সম্পত্তি পাওয়ার উঠে নিয়ে বিশ্বম্ভর থামতালতে সেখানে বসিয়েছে। আরে বাবা কাগজপত্র থাকলে তো বসবেই তা কেসের মেরিটটা কি? কেসের মেরিটটা কিছুই না ওরা বিদ্রোহী শালদা। এই বিদ্রোহ শেষ ইরামি তো গান কানবিকে এখন জেলে মিটিনি ফিনিশ পুলিশ পবিত্র আরে হিন্দুর সম্পত্তি যদি হিন্দুই পায় তাহলে কি লাভটি হলো আর হিন্দুস্তানটা পাকিস্তান ভাগ করে কি লাভ হলো? না 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 মাস্টারও নাকি
টাকা দেবে তো? হ্যাঁ হ্যাঁ টাকা তো বলত। ¡Ay, ay!
আমি ওকে টাকা দেবো না, শালা ডাক্তার হয়েছে অথচ নিজের নাম লিখতে পারে না, ও তো মানুষ মেরে ফেলবে গো। ওটাই তো ওর কাজ। বাচ্চা পুলিশ ছিল।
সে আসে, ঢক ঢক করে জল খায়, তারপর হাতখান চেপে ধরে বুকে, আরো কাছে না টেনে কয়, যুদ্ধ যুদ্ধ শেষ হলে সাঁওতালদের আর দুঃখ থাকবে না রে। হলদে রঙে, নীল রঙে, ধানি রঙে শাড়ি হবে জোড়ায় জোড়ায়, ঘর হবে সোনার সংসার, আজ দিয়ে খালি হাতে ফিরবে না, এ কথা কইছে আর টানছে মনে বুকে, উথালি পাথালি বুকের ভেতরে চলে অবিরাম হাঁফর, সন্ধ্যার অন্ধকার ঘনা, পুরুষ নাই কেউ আশেপাশে, ঘরে ঘরে জ্বলে না কোনো প্রদীপ, শুধু নিঃশ্বাসের শব্দ শুনি ওদের দুজনে, সাঁওতাল গ্রামে বহুদিন পরে জীবনের ছোঁয়া লাগিছে, তারপর হঠাৎ পায়ের শব্দ, শয়ে শয়ে হাজারে হাজারে, চারিদিকে চিৎকার হাহাকার শুনে, পুরুষ আমার কয় পালিয়ে যা, শত্রু আসিছে, ঘেরাও হয়ে গেছি আমি, তনুখানে নিয়ে এসে দাঁড়িয়ে যায়, তীর তীর খোঁজা পায় না কোথাও, ঘিরছে ঘিরছে তারের চারিদিকে যেন সিধু কানে যেন অতর্কিত ধরা পড়িল আমার সামনে, আত্মনাদ করে উঠে আমি, ততক্ষণে সে পায় শান্তি সবাই ধরিয়া ফেলিয়াছে যোদ্ধাকে তাহার, একজন জুতো দিয়ে লাথি মারে, অন্যজন চুলের মুঠি ধরে আঘাত করে বারবার, তারপর তারপর টেনে হেঁচড়ে নিয়ে যায়, নিয়ে যায়, তারপর সংবাদ আসে কপে কপে কেটে ফেলে তারে ছুঁড়ে ফেলে দেয়, পদ্মা তারে গভীর মমতায় বুকে তুলে নেয়, চলে বহু তারপর আজ নয় মাস একত্রিশ দিন, আগুন আমার রক্তে পেটে ধরে চলি চলি you
যেসব কথা আমার একদম পছন্দ না তুমি শুধু সেই সব কথা বলো। আমি বুঝি শুধু ডিউটি মানে কর্তব্য পরায়ণতা, কার কোথায় কি অঘটন ঘটলো তার আমি কি জানি, পারবো না পারবো না। এ সময় আমি শ্বশুর বাড়ি গাড়ি দিয়ে থানায় কেন?
সারা দুনিয়ায় তাই চলছে, ইউনিভার্সাল গিভ এন্ড টেক পলিসি। এই বে এই কি উল্টো পাল্টা কথা কইছিস, দিন দুপুরে মাল খেয়েছিস নাকি? এই গাছ কোনে তুমি তো জানোই মাত্র দুই দিন মাল খাই, যেদিন সূর্য ওঠে সেদিন খাই আর যেদিন বৃষ্টি পড়ে সেদিন খাই, আর মনটা যখন খুব ভালো থাকে তখন খাই আর মনটা খারাপ হয়ে গেলে। তুমি সব উল্টো পাল্টা কথা, আমি সাঁওতালদের নিয়ে এসেছি, হ্যাঁ ওদের জমি দেব, কাগজ দেব। ওদের কি কাগজ লাগে? ওরা এমনি এমনি চাষবাস করে, ওরাও খায় আমরাও খাই, এইভাবে না চলছে। আমি ওদের কথা দিয়েছি তো। ওরে কাকুর আমার একটা সৎ চরিত্র মা, আমার সামনে মাত্র আমি কিন্তু করি না কিন্তু কথা বলি, সবার সামনে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা কবে না বলে এসেছি। হ্যাঁ কি বলেছি, বাবা মারা গেল। হ্যাঁ তাতে কি হলো? বাবা ছোট পর কাকিমা গলায় দড়ি দিল কেন? বাবা মা কিন্তু তখনও জীবিত। এদিকে আয় বাবা, সেই বাল্যকালে কত কথা শুনিয়েছি। এদিকে আয় লড়াই ফেসাদ ভালো কাজ নয় কাকুনি, তাতে জেতা যায় না, জিততে যে বুদ্ধি আপোষে বুদ্ধি। কাকুনি কাকুনি আমি গেলাম। আচ্ছা যাও ভেজাল লাগিয়ে দিল।
কাজটা হইল না। সেদিন শৈলরানীকে যে সাপে কাটলো, দুটো টাকা না পেয়ে ভেঙে গেল। জানগুরু কি নিজের কাজ করে, তোদের জানের যত্ন নেয়, তাতে তো সে দাক্ষিণ্য পায়। লতা পাতা দিয়ে তুলে নে ঘরে। মানুষ
শুনে কবার লড়াই করে বল, ভুল করেছি কি যে লাভ হলো আমার, কিছুই দেখতে পাইনি, কোথায় আমার জমা জমি, ঘাট ঝোপ ঝাড় জঙ্গল গাছপালা সব কেটে ফেলেছি না, এখন তো সব খটখট জমি কাকুনি। হয়েছি বলে আমার সাথে মস্করা না, এই 30 বছরে একটা গাছপালাও জন্মালো না। আর দু একটা তো জন্মেছ, এই ধরো তোমার সামনের দিকে দুটো আম গাছ, আর হাতে ডান দিকে দুটো খেজুর গাছ, আর ওই যে অনেক দূরে বহু দূরে একটা ছোট জামরুল গাছ। একটা অশ্বত্থ গাছ ছিল না, সেটার কি হলো রে? বেশি বুড়ো হয়ে গেল বলে কেটে ফেললাম না। কেটে ফেলেছিস? আমার একবার জিজ্ঞাসা করলি না? তোমার চেয়ে কিচ্ছু মনে থাকে না, তোমার সাথে কথাবার্তা কইলে সিদ্ধান্ত। হ্যাঁ গেলাম বলে বললে হলো, অন্ধ হলে মানুষের স্মৃতিশক্তি আরো বেড়ে যায়। আমায় জিজ্ঞেস কর এই জগতে কি কি ঘটছে আমি বলতে পারি কিনা দেখ। এখন বল কেন ওই অশ্বত্থ গাছ কেনা কাটলে, কত বেঁধেছিস? অশ্বত্থ গাছ দিয়ে কি হয় বলো? ওদিকে খাট হয়, পালঙ্ক হয়, চেয়ার টেবিল কিছু হয়, লাকড়ি ছাড়া কি মূল্য আছে অশ্বত্থ গাছে? সেও কত আমি জানি না, আমার চোখ থাকলে আমি হতে ইচ্ছতাম না। এই এই সর্বনাশখানা হতে দিলি দুটো পয়সার জন্যে, এখন এখন ওই ঠান্ডা নিবিড় ছায়াখানা আর কে দেবে? আমার আমার বোঝা সারা, তোরা তোরা আমাকে একদিন কেটে ফেলতে পারবি। চারপাশে নতুন কত কিছু হচ্ছে তার কি খবর রাখো? ওদিকে ছোট্ট একটা গির্জা হয়েছে, ওখানে ধর্মের কথা হয়, কাগজপত্র বিলি বন্টন হয়, টাকা পয়সা লেনদেন হয়, আরো কত সব আজব আজব ঘটনা ঘটে কাকুনি। আমার কাগজপত্র কি করলি রে বাবা? আমার কাগজপত্র 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 সব ঠিকঠাক মতো আছে কাকুনি? সব ঠিকঠাক। তাহলে তাকে ধরছো না কেন? কেমন করে ধরবো স্যার, ওরে দিদিক ধরতে গেলে মাইরে পরে হবে। Thank you.
নিজের কাজ, আমি এক মিনিটে করে দেব। কে কোথায় আছিস? সোনা সোনা হম্বর, সোনা হম্বর রে কোথায়? এই যে আছি। আমাকে একটু নিয়ে চল বাবা। এই এই এভাবে টানিস না, পড়ে যাবো তো। এলে তো বস্তা হয়েছো গো বাবু, কাল কইলে যে দুটো টোটা দেবে, শুকর মারবো, জঙ্গলি শুকর। তুই তো কোনো কথাই শোনো, ঘুমালে পর মনে ঘুমালে মনে থাকে। মিটে গেল জানকি চাঁদনি, এই কান্না দেখেই বোঝা যায় আমার কাজ আমি করে দিলাম। বিপদ তোমরা বোঝো, কি করবে তোমরা সামাল দাও। হালকা ডালের ময়না পাখি খা। তার সাথে ওই বদলের মাছ না কেন রে?
ওদের তো এখন কোনো পরব নেই, খালি পরব থাকলে বাজার এমনি বাজাচ্ছে, মনের আনন্দে বাজাচ্ছে। আমি ভুগা জানগুরু। কি সংবাদ? আবার তো গোলমাল শুরু হয়ে গেল। কিসের গোলমাল? ওই যে পূর্ণ কাল রাত্রে সামনের ভূত ছড়াবার ব্যবস্থা করলাম, সদাপ্রভুর ক্রোধ তোমার প্রতিকূলে প্রচুর।
আসুন বাবু, একটু সেবা করুন। বাবুর জন্য নিয়ে আসুন। বাবু কাছে।
করব, ভিক্ষা চাইব। তো শেষ, কিন্তু সন্তানের
ব্যাপারটা একটু বোঝো ভাই। আমার বোঝা ছাড়া তোমরা গুলি করো, নইলে সিধু কানু জিতু সাঁওতালের নামে আমরাই তীর ছুঁবে এক দুই দিনের মধ্যে। আপনার
উঁচিয়ে দেয় কেমন করে? ওই তোমার পাল্টে দিয়ে উঁচে দেয় যে কাকুনি আমার মরেছে। মিস্টার গদাই প্লিজ ডোন্ট ক্রাই, আপনার কাকুনি তো অনেকদিন ধরে অসুস্থ ছিলেন তাই না? দীর্ঘদিন অসুস্থতা একটা বড় ঝামেলার বিষয় বুঝলেন, এই যে যায় 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 না, মরে 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 না। আপনি তো এই দুঃসংবাদটাই চাইছিলেন, মরুক না খারাপ কি? ওসব কথা বলতে আছে আমার কাকুনি না, ও কাকুনি চলো, কাকুনি গো, যে লোকটা কথা দিয়েছিল সে লোকটা মারা গেছে। হাউ ক্যান আই হেল্প স্যার? সাঁওতাল তো কাগজপত্র বোঝে না স্যার, শিক্ষা নাই, জমি চষে। আচ্ছা, কোথায় কোথায় জঙ্গলে জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। আচ্ছা, সে তো এই প্রকৃতির সন্তান, এই ধরিত্রীর মা তাকে খাওয়ায়। স্যার, এই জগৎটার যখন শুরু তখন থেকে এই সাঁওতালের কাগজ নাই, আর সিএসআরএস এসব তো বোঝে না সাঁওতাল, কি করবো স্যার?
রানীমা বলেছিল সাঁওতালদের আবার কিসের কাগজ? রানীমা আমাদেরকে নিয়ে সংগ্রামে কত কষ্ট করলো। মনে হচ্ছে যে এই পৃথিবীটার জন্ম হয়েছে তোমার জন্মের পরে নাকি? দেখি কি বলছে আইএলও কনভেনশন 107 বলছে, ইন্ডিজিনিয়াস পিপল মানে আদিবাসীদের জন্য কোনো কাগজের প্রয়োজন নেই, তাদের কাস্টমারি ল্যান্ড রাইটটাই যথেষ্ট। কাস্টমারি ল্যান্ড রাইট, ঠিক আছে। কালকে আমি ওই 9 নম্বর কোর্টে থাকবো, মেনশন করবো, দেখি কি হয়। এক লাস্ট চান্স। ও জর্জ বুশি, জামা
যাও যাও সবাই ঘরে যাও যাও। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও।
প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমাদের নাটকটি 180টি প্রদর্শনী হলো এবং আমরা আজকেই আমাদের এককালীন প্রদর্শনী শেষ। আমরা 2004 সালে এই নাটকটি শুরু করেছিলাম, 14 বছর ধরে আপনাদের সানুগ্রহে, আপনাদের প্রেরণায় এই নাটকটি আমরা আজকে 180টি প্রদর্শনীতে এসে পৌঁছেছি। আমরা এটা একটি অভিযান, নাটক করা একটি অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অভিনেতা অভিনেত্রী ডিজাইনার সবাই সমন্বয়ে এই নাটকটি করতে হয়। জহির একটু নিচে আসো, হ্যাঁ নিচে আসো। আমাদের ডিজাইনার, আমাদের কোরিওগ্রাফার তমালিকা কর্মকার, কোরিওগ্রাফার এত বড় একটা বাহিনীকে নিয়ে আমরা দেশের বাইরে অনেক জায়গায়, আমরা কোরিয়াতে গিয়েছি নাটক নিয়ে, আমরা ভারতের কেরালায় গিয়েছি, মানে ভারতে প্রায় 6 বার আমরা গিয়েছি এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে সাঁওতালরা বসবাস করে সেই আত্রাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নাটকটির অভিনয় আমরা করেছি এবং আমরা সাঁওতালদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। এবং আমাদের দেশের মধ্যবিত্ত বাঙালির সাথে সাঁওতাল যে জাতিসত্তা, তাদের সাথে এই নাটকের মাধ্যমে একটি বন্ধুত্ব আমাদের গড়ে উঠেছে, কাজে সেই দিক থেকে এই নাটক ছিল আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নাটকে আমরা আশা করব আবার আপনাদের সামনে আসব খুব শিগগিরই। তার মাঝখানে হয়তো আমরা একটি নতুন নাটক নামাবো, নতুন নাটক নামানোর পর আবার এই নাটক নিয়ে আপনাদের সামনে আশা রাখি এবং এটাও আশা রাখি যে আমরা আপনাদের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হব না। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা।